সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ভিন্ন নামে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে একটি সুখবর দিতে চাই, সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বেতন স্কেল 2015-এর ইনক্রিমেন্টের ধাপগুলো রয়েছে, বেতনের তালিকা রয়েছে। এখানে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর থাকছে আসন্ন বাজেটে, তবে প্রচলিত নিয়মে পে স্কেল কিংবা মহার্গ ভাতার আদলে বা নামে নয় বেতন বাড়বে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অনুযায়ী। তাদের বেতন প্রতি বছর যতটা বাড়ার কথা এবার তার চেয়ে বেশি বাড়বে, আর তা চলতি বছরের মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে। অর্থাৎ আগামী অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের নিয়মিত ইনক্রিমেন্ট 5% বাইরে বাড়ানো হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত সর্বশেষ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ভিন্নতর এই পদ্ধতি গ্রহণ করেছে। এ বিষয়ে গবেষক তিনি বলেন, গত প্রায় 1 বছর ধরে দ্রব্যমূল্য বাড়ার কারণে সাধারণ মানুষ অতি কষ্টে আছেন। সরকারি কর্মকর্তাদের বেশিরভাগের একমাত্র আয় হচ্ছে বেতন ভাতা। বৈশ্বিক মন্দার কারণে সরকারও খানিকটা সংকটে আছে। এরূপ পরিস্থিতিতে পে স্কেল দেওয়ার মতো বড় ধরনের ব্যয় বাড়ানো সরকারের পক্ষে কঠিন হবে। ইনক্রিমেন্ট দেয়া হলে সরকারের উপর চাপ বেশি হবে না। সূত্র জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্ববাজারে জ্বালানিসহ প্রায় সব রকম পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষের সঙ্গে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সন্তানদের নিয়ে পরিবার নিয়ে সংকটে পড়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি দেবে সাধারণ ও নিম্ন আয় মানুষের জীবনযাত্রা দ্রব্যমূল্যের বাড়তি বোঝার চাপ কমাতেও নেওয়া হয়েছে বহুমুখী পদক্ষেপ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন বাড়ানো সম্পর্কে একটি নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। এই নির্দেশনা অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের কাছে সরকারি কর্মরতদের খানিকটা স্বস্তি দিতে কোন খাতে কী পদক্ষেপ নেওয়া যায় এমন প্রস্তাব চাওয়া হয়েছে। একই সঙ্গে বাজেট বিষয়ক বিভিন্ন বৈঠকে সরকারি নীতি নির্ধারকরা এ বিষয়ে আলোচনা করেন। অর্থ মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই করে মহার্গ ভাতা দেওয়ার প্রস্তাব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়। সূত্র জানায়, চলতি মাসে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করে নিজেদের মতামত তুলে ধরবেন। প্রধানমন্ত্রী ওই বৈঠকে মহার্গ ভাতা দেওয়া হলে কত বাড়তি ব্যয় হবে তা হিসাব করে পরের বৈঠকে উপস্থাপন করতে নির্দেশ দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বড় ধরনের ব্যয় না বাড়িয়ে একটি উপায় বের করতে বলেন, শেষ পর্যন্ত ইনক্রিমেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা চলতি মাসে প্রধানমন্ত্রী সর্বশেষ সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন। বর্তমানে সরকারি কর্মচারীরা 2015 বেতন কমিশন অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিশনের সুপারিশ অনুযায়ী ওই বেতন কমিশন প্রণীত হয়েছিল। এ কমিশনের সুপারিশে বলা হয়, আর নতুন বেতন কমিশন গঠন করা হবে না, প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট বা বেতন বাড়ানো হবে। এ কমিশনের সুপারিশ অনুযায়ী তা হয়ে আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী দেশে সরকারি কর্মচারী 14 লাখ, বিভিন্ন কর্পোরেশন এবং এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে হিসাব করলে প্রায় 22 লাখ। অর্থ মন্ত্রণালয় একটি দায়িত্বশীল সূত্র জানায়, আগামী অর্থ বছরের বাজেটে নিয়মিত ইনক্রিমেন্টের বাইরে আর কতটা বাড়ানো যায় তা হিসাব করে নির্ধারণ করা হবে। এ কাজ করতে বাজেট প্রস্তাব পেশ করার পর আলাদা কমিটি গঠন করা হবে। এ কমিটি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে যাচাই বাছাই শেষে ইনক্রিমেন্টের হার সুপারিশ করবে। এক্ষেত্রে মূল্যস্ফীতির হার বিবেচনা করে বিদ্যমান 5% ইনক্রিমেন্টের সঙ্গে প্রতি মাসে বেতন বাড়ানো হবে নাকি গড় মূল্যস্ফীতির হার বিবেচনা করে ইনক্রিমেন্টের হার বাড়ানো হবে তা খতিয়ে দেখা হবে। 20তম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত সবার জন্য একই হারে বেতন বাড়ানো হবে কিনা তা জানিয়ে আরও খতিয়ে দেখা হবে। চূড়ান্ত হিসাব অনুযায়ী অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী অনুমোদনের পর দাপ্তরিক প্রক্রিয়া শেষে প্রকাশ করা হবে। যে তারিখে প্রকাশ করা হোক না কেন, আগামী 1 জুলাই থেকে কার্যকরী ধরা হবে বলে আপাতত সিদ্ধান্ত নিয়ে আসছে। চলতি অর্থ বছরের জাতীয় বাজেটের আকার 6,78,074 কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মরতদের বেতন ভাতা বাবদ রাখা হয়েছে 74,266 কোটি টাকা। খরচ না হওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ 1,93 কোটি টাকা কমানো হয়েছে।
আগামী 23-24 অর্থবছরের জন্য 7,61,992 কোটি টাকা বাজেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বাজেট সরকারি কর্মরতদের বেতন ভাতার জন্য বরাদ্দ 77,000 কোটি টাকা রাখা হতে পারে। সরকারি কর্মকর্তাদের অনেক পদ এখনও খালি রয়েছে, এতে ইনক্রিমেন্ট বাড়ানো হলেও সরকারের ব্যয়ে বড় ধরনের আর চাপ পড়বে না। এখানে মহার্ঘ ভাতা 10% দেওয়া হলে এই হিসেবে 4,000 কোটি টাকা যোগ করতে হবে, 15% দেওয়া হলে 6,000 কোটি এবং 20% দেওয়া হলে 8,000 কোটি টাকা যোগ করতে হবে। অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী অর্থবছরে সরকারের ব্যয় বাড়বে, আর এতে সরকার ব্যয় কমিয়ে সরকারি কর্মকর্তাদের সন্তুষ্টিতে ইনক্রিমেন্ট বাড়ানোর পথে হেঁটেছে। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকে আপনাদের এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।